হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে একটু অসাধারণ একটি অ্যাপ নিয়ে আসলাম, যেটাতে আপনার 20 টাকা হলেই মোবাইল রিচার্জ, 20 টাকা হলেই নগদ, 20 টাকা হলেই নগদ বিকাশ। ওকে, তো নগদ বিকাশ সবই 20 টাকা। তো ভিডিওটা 1 মিনিট স্কিপ করবে না, সব পেমেন্ট প্রুফ সব দেখিয়ে দেবো, মাত্র 20 টাকা নগদ, 20 টাকা বিকাশ। হ্যাঁ, তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, যারা নতুন তাদেরকে বলে দিই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কী করবেন সব ডিটেল বলে দেবো। 1 মিনিট স্কিপ করবেন না, তারপর কিচ্ছু বুঝবেন না। ওকে, আর পেমেন্ট না পড়লে আমাকে বলবেন। ওকে, তো সর্বপ্রথম দেখবেন ডিসক্রিপশনে একটা অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো ওইখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো এই যে এই অ্যাপটি ডিসক্রিপশন তো আপনার চিনে নি, তো প্রতিদিন দেখা যাবে না, কারণ অনেক সময় হয়ে যায়, ভিডিও বড় হয়ে যায়, লং, তো কেউ দেখতে চায় না। তো এই যে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন। তো ওইখানে দেখতে পাবেন যে আমার যে টাইটেল লেখা, ওইখানে ক্লিক করে দিয়ে দেবেন, একটা ডিসক্রিপশন ওপেন হয়ে যায়। তো ওইখানে দেখতে পাবেন অ্যাপ লিঙ্ক, আমার ফেসবুক কার্ডের লিঙ্ক, সব কিছু দেওয়া আছে। ওকে, তো এই যে অ্যাপটিতে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা। হ্যাঁ, তো ওই যে আমি একটু দেখিয়ে দিই, আরে সরি, তো যে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা, এখানে ক্লিক করে দেবেন, যে এখানে, তো সরি নিচে চলে গেল, আচ্ছা সাইন আপে যে এখানটায় ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দিই। তো এখন একটু শুনেন মনোযোগ দিয়ে, তো এখানে আপনারা কী করবেন, একটি নাম দেবেন আপনাদের, তারপর এখানে একটি মোবাইল নাম্বার দেবেন। হ্যাঁ, আপনারা যে নাম্বারে বিকাশ নগদ দেবেন। হ্যাঁ, তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন, আর এখানে একটু কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তো এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, আর একদম নিচে একটা রেফার কোড দেওয়া লাগবে, এটাও বলে দেবো। ওকে, তো আমার ফোন নাম্বারটা, সরি নামটি দিয়ে দিই, সব কিছু দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দেওয়ার পর, নাম্বার, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর, তো বলে দিই এখানে একটি পাসওয়ার্ড দেবেন, যে এখানে যে যে সরি এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। ওকে, কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ, তারপর এখানে একটি রেফার কোড দেওয়া লাগবে, তো 1 2 4টা এটা কেটে নেবেন। হ্যাঁ, তো এটা কেটে নিই আমি। তো এখানে দেখতে পাচ্ছেন পাস, রেফার কোডটা হচ্ছে 0 1 7 1 4 5 2 7 7 4 1। ওকে, তো এই রেফার কোড সবাই ইউজ করবেন। তো আমি আবারও বলে দিচ্ছি 0 1 7 1 4 5 2 7 7 4 1। আর যদি এই রেফার কোডটি ইউজ না করেন, আমি বলে দিই একটা ভালো কথা, তো যারা এই রেফার কোডটি ইউজ না করবেন, তারা যদি কোনো পেমেন্ট না পান, হ্যাঁ, তো ওই পেমেন্টের হেল্প তো আমি করতে পারবো না, বা তো আপনি যদি পেমেন্টটা মিস যায়, তো আমি এটা এনে দেওয়ার চেষ্টা করতে পারবো না। হ্যাঁ, কারণ আমি বুঝবো কীভাবে যে আপনি আমার এই যে আপনি আমার ভিডিওটা দেখে কাজ করছেন। তো রেফার কোড ইউজ করে একটি স্ক্রিনশট দেবেন আমাকে। হ্যাঁ, তো আপনার 1টা টাকাও মার যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ওই 1টা টাকা মার যাবে, ওই 1টা টাকা আমি বিকাশ আপনাকে পাঠিয়ে দেবো। ওকে, হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করেন, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো এই রেফার কোডটি সবাই ইউজ করবেন, আর না করলে তো বললামই। তো তারপর নিচে সাইন আপে ক্লিক করে দেবেন, তো কংগ্রাচুলেশন লেখা উঠবে, তো ওই যে নিচে এইখানটায় সাইন আপ লেখা থাকবে, এখানটায় ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে অর্থাৎ এখন খোলা যে টিপ, তারপর এখানে ব্যাক করে দেবেন, যেখানে যে এখানটায় ক্লিক করে এইখানে ব্যাক করে দেবেন। তো এখানে ব্যাক করে দিলে এরকম একটা ইন্টারেস্ট চলে আসবে। তো এখানে আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটি দিবেন। ওকে, তো আমার নাম্বারটি দিয়ে দিই, আর আমার পাসওয়ার্ডটিও দিয়ে দিই। ওকে, তো যে নাম্বার দিয়ে খুলছি ওই নাম্বারটি আর পাসওয়ার্ডটি দিলাম। হ্যাঁ, তো লগ ইনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটি লগ ইন হয়ে নিল, এত সুন্দর একটা ইন্টারফেস। তো এখানে দেখ একটু পড়ে নেবেন এই যেখানটায়, আর আমি কোথায় ক্লিক করি, তো যেখানে ওনাদের গ্রুপে গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওকে, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, তো এটা পরে দেখা দিচ্ছি, এখন কাজটা আগে দেখিয়ে দিই আমি আগে। তো এখানে দেখ, ও কাজ এখন অফ করা, টু রে টাস্ক ক্লোজ। তো আপনাদের কাজ করার জন্য সর্বপ্রথম কী করা লাগবে, হ্যাঁ, তো একটি VPN কানেক্ট করা লাগবে। ওকে, তো এইভাবে অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্ট খোলা তো দেখিয়ে দিলাম। ওকে, তারপর এখানে একটি VPN ডাউনলোড করবেন, যারা জানে না বলে দিই। তো আপনারা প্লে স্টোরে যায় সার্চ দেবেন GoVPN। ওকে, তো GoVPNটা চলে আসবে, তো GoVPNটা হলো এটা, তো এটা সার্চ করে এটা ডাউনলোড করে দেবেন। তো ডাউনলোড করার পর, যেহেতু আমার ডাউনলোড করা আছে তো দেখিয়ে দিচ্ছি, তো ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই VPNটায়। তো VPN তো সবাই জানেনি, তো এখানটায় ক্লিক করে দেবেন, সবাই জানবে একটু বলে দিই, তো যে এখানটায় ক্লিক করে দেবেন। হ্যাঁ, ওকে, তো এখানটায় ক্লিক করে দেওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো ওইখান থেকে কানাডা বলে, কানাডা সবসময় বলে US, তো এই যে নিচে চলে আসবে দেখবেন USA। তো এটাকে ক্লিক করে মাঝখানটায় এই যে এই গোলটায় ক্লিক করে দেবেন। ও আরে কী হলো, এই যে এই গোলটায় ক্লিক করে দেবেন। ওকে, যেখানে ক্লিক করে দেয় সেখানে একটা অ্যাড আসবে জানা কথা, তো ওইখানে আমি স্কিপ করে ফেলি। তো চার্জ থেকে পাঁচ থেকে, তো VPN কানেক্ট সফল। হ্যাঁ, তো এখানে আমি অ্যাপটিতে আবার চলে যাবো। ওকে, তো অ্যাপটিতে চলে যাই, তো অ্যাপটিতে প্রবেশ করার পর দেখতে হচ্ছে এখানে আসছে, আরে কোথায় ক্লিক করে দিলাম, তো এই যে টাক্স, এই যে এখানটা ক্লিক করে দেবেন সবাই, আমি দেখিয়ে দিই। তো এখন আমার কাজ অফ, তো আমি দেখিয়ে দিই ভালো করি, এই যে এখানে টাক্স দেখানে এখানে ক্লিক করে দেন। ওকে, তো এখানে ক্লিক করলে কাজ করতে পারেন, আমি এটি দেখাই দিই একটু। তো টাক্সে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখানে আপনি দেখতে পান যে এটি যে নেক্সট লেখা, হ্যাঁ, এই নেক্সটতে ক্লিক করে দেবেন। ওকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে অনেকে জানে না, তো নেক্সটতে ক্লিক করে দেওয়ার পর যে একটা অ্যাড আসবে দেখেন 3 সেকেন্ড দেখা লাগবে, তো এখানে কিন্তু কোনো ক্লিক করা যাবে না। ওকে, কোনো ক্লিক না, তো নো থ্যাঙ্কস লেখা ওই নিচে দেখতে পাচ্ছেন, নো থ্যাঙ্কস, বা ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দেবেন। হ্যাঁ, ফোনের ব্যাক বাটন কোনটা জানেনি। হ্যাঁ, তো ওইখানে ক্লিক করে দেবেন, তো আবার নেক্সটে ক্লিক করবেন।
কাজটা কিন্তু সিম্পল, তো 4 সেকেন্ড, তো 3 সেকেন্ড নিচে লেখা থাকে ওয়েট, তো যে যত সেকেন্ড ওয়েট করতে বলবে তত সেকেন্ড ওয়েট করে সিম্পলি ব্যাক করে দেন যে ফোনের কি বাটন থেকে। ওকে, তো এরকম 15টা কাজ, কোনো অ্যাডে কিন্তু ভুলেও ক্লিক করা যাবে না, যদি অ্যাডে ক্লিক করেন এটা ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে, আই মিন আপনার অ্যাকাউন্টও অথবা সাসপেন্ড হয়ে করে দিতে পারে। ওকে, তো এভাবে কাজ করবেন, অথবা নেক্সট আর হলো নো থ্যাঙ্কসে ক্লিক করবেন বা ফোনের ব্যাক বাটনে, কোনো কোনো অ্যাডে ক্লিক করা যাবে না ভুলেও না। ওকে, তো কোনো অ্যাডে ক্লিক করবেন তো এইভাবে নো থ্যাঙ্কস করতে থাকবেন, তো 15 বার এরকম করা লাগবে। তো যেহেতু এগুলো হলো ওয়ান টাক্স অ্যাপ, তো এর জন্য অনেক সময় লাগে। হ্যাঁ, তো অ্যাড মুভ অ্যাপগুলো তো আপনারা জানেন এখানে কত ইনকাম করা যায়, এখানে যদি আপনি সারাদিনে 100-200 টাকা ইনকাম করতে পারেন, আর ওয়ান ট্যাক্সে আপনি সারাদিনে, সরি, অ্যাড মুভে আপনি সারাদিনে মনে করেন 500-600, যারা রেফার টেফার করে তারা তো 1000-2000 ইনকাম করে না। হ্যাঁ, তো এভাবে আপনি কী করতে থাকবেন নেক্সট আর কি। তো আমি এখন কিছু কথা বলি আপনাদেরকে। হ্যাঁ, তো একটা ভাই মনে কমেন্ট করছিল, তো উনি কী যে বলছে ওনার লেখা ভালো করে বুঝে যায়নি, তো বানার ভুল গেছে অনেক আর বুঝে বলতে পারেনি। হ্যাঁ, তো আমার মনে হয় কি উনি একটা জিনিস না বলতে হলে এটা মনে বলতে চাইছিল যে আমি একদিন গিভওয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তো এইরকম একটা জিনিস বলছে, তো এই যে গিভওয়ে বানানো মনে ভুলেছিল, তো বলছে কি আমি পেমেন্ট করে দিই, তো গিভওয়েতে পার্টিসিপেট করতে বলছিলাম, আমি টাকা দিইনি বলে, টাকা টাকা তো লিখতে পারি না, টাকা তো আচ্ছা যাই হোক, তো বলছে কি আমি পেমেন্ট করিনি। হ্যাঁ, তো ভাই আমার একটা কথা, আপনি যে ভিডিওটা দেখছেন, হ্যাঁ, শেয়ার করছেন না কি করছেন এটা কোনো করেন নাই না কি জানি না, ভিডিও দেখছেন নাকি পুরোটা এটাও জানি না। আমি কিন্তু ভিডিওতে বলছি ভাই আপনি শেয়ার করার পর আপনার নাম্বারটি কমেন্টে দিয়ে দেবেন, আমি কিন্তু এই কথাটা বলছি, কিন্তু আপনার কমেন্টে কোনো নাম্বারই আসেনি, এটা 1 নাম্বার। তো আমি কিন্তু এইটার পরেও বলছি কিন্তু ভাইয়া যে আপনি ওই নাম্বারটি স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা ফেসবুকে দিয়ে দেবেন। হ্যাঁ, তো তাহলে আমি একটু সরাসরি আপনাকে পেমেন্টটা দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, তো উনি কোনো কমেন্ট করেনি, উনি কোনো নাম্বারে কী করে নাই, তো উনি শেয়ার করছে কীভাবে আমি এটাও কীভাবে বুঝবো, বোঝেন তো? এরকম আউল ফল ভাই কিছু বলার নাই। তো ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে বলতে চাই যে মানুষের সম্পর্কে না জেনে কোনো কথা বলতে নেই। হ্যাঁ, তো এত বকবক করতে চাই না ভাই, আমি অনলাইন আসছি অনেক কী করতে। তো এখানে দেখতে পাচ্ছেন 14টা টাস্ক কমপ্লিট, তো এখানে নেক্সট আবার নেক্সটে ক্লিক করে দিবেন, তো এখনও ওই 4 সেকেন্ড দেখে ওয়েট যে নেক্সট কল লাগবে। তো ভাই কোনো ভুল করে থাকলে ভাই সবাই ক্ষমা করে দিন। হ্যাঁ, তো একটু বলে দিবেন ভাই এই জায়গাটা ভুল হয়েছে, তো আমার ভালো লাগবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন 15টা টাস্ক কমপ্লিট করে এখানে নেক্সট লেখা। হ্যাঁ, তো মজুমদার শুনেন, এখানটা দরকার কিন্তু এই যে এখানটা নেক্সট লেখা। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেওয়া লাগবে, সরি কনফার্ম কনফার্ম, সরি সরি গাইস, কনফার্ম লেখা, তো এই কনফার্মে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো এখন শুনেন, কনফার্ম যখন এই লেখাটা আসবে, হ্যাঁ, 12টা কাজ, 14টা কাজ, যত কাজই থাকুক কিন্তু যখন নেক্সট তখন কোনো অ্যাডে ক্লিক করা যাবে না, যখন কনফার্ম লেখা উঠবে তখন একটি অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর 40 সেকেন্ড থাকতে হবে, তো এখন মানে একটু সময় বাড়াইছে, তো 100 সেকেন্ড, তো 100 সেকেন্ড যাচ্ছে না কিন্তু, দেখেন প্রতি সেকেন্ডে 2 সেকেন্ড করে কাটছে, দেখেন এখানে মানে আপনার 50 সেকেন্ডের মতো মনে হয় নাকি। তো এমনিতে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড নেয়, তো যেহেতু এত সেকেন্ড তো থাক, তো একটু দেখিয়ে দেয়। তো এইভাবে আপনারা স্ক্রোল ডাউন করবেন, স্ক্রোল ডাউন করবেন, এগুলো করতে থাকবেন। হ্যাঁ, তো এরকম এরকম করবেন, তো এরকম যত সেকেন্ড থাকতে বলছি এরকম থাকবেন। হ্যাঁ, তারপর যখন দেখবেন নিচে কম্পিটিশন লেখা থাকবে, তো এভাবে করতে থাকবেন। ওকে, তো এভাবে কাজটা করবেন, তো উইডো টুইডো সব দেখিয়ে দেওয়া লাগবে। তো আমি একটু ভিডিওটা স্টপ করি, যখন সেকেন্ডটা কমপ্লিট হয়ে যায় তখন আমি আসতেছি। ওকে, তো দেখতে পাচ্ছেন 7 সেকেন্ড হয়ে গেছে, তো 5 সেকেন্ড, তো আপনার ডিসক্রিপশন থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে লেখা আছে, নিচে গেলে দেখতে পারবেন। তো আমার টেলিগ্রামে যে চ্যানেল লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সাথে টেলিগ্রাম আইডি লিঙ্ক আছে, সাথে ফেসবুক আইডি লিঙ্ক আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিট লেখা আছে কিন্তু একটু আগে, তো 1 মিনিট কনফার্ম হওয়ার পরে যে এখানটায়, তো এখন আপনার কী করবেন ব্যাক করে দেবেন। ওকে, তো ব্যাক করে দিই, তো এই দেখেন আমার অ্যাকাউন্টে 210 মিনিট অ্যাড হয়ে গেছে। ওকে, 210 মিনিট অ্যাড হয়ে গেছে অলরেডি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার 70 না 80 পয়েন্ট দিয়েছে, তো খেয়াল নেই। তো এখন আপনারা কীভাবে উইথড্র করবেন, হ্যাঁ, তো এটা দেখিয়ে দিই। তো অনেকেই কিন্তু বলতেন ভাই আপনার এই পয়েন্টটা কোথায় গেল, তো আমি বলে দিই, আমি কিন্তু একটু আগে আরেকটা অ্যাপ থেকে কাজ করে দেখাইছি। হ্যাঁ, যে আরেকটা অ্যাপ থেকে, তো আপাতত একটু ব্রেক টাইম দিছে, তো এই জন্য এই অ্যাপটা কিন্তু দেখেন টাস্ক ক্লোজ, তো এখানে একটু কাজটা করতে দেখাতে পারেন না, তো আমি তো ভিডিওটা এখন করা লাগবে না, আপনাদেরকে দেখানো লাগবে না, তো এই জন্য আমি আরেকটা অ্যাপ থেকে কাজ দেখিয়ে দিলাম। তো কাজ কিন্তু সেম, কোনো জায়গায় কোনো চেঞ্জ নাই, সেম কাজ। ওকে, কোনো প্যারা নিন না, তো অনেকে অনেক আছে যে গোয়েন্দা তো বলতে পারে, তো তাদেরকে বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লেখা, তো এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনার রেফার করতে শুরু করে সব দেখতে পারবেন। ওকে, তো আপনার কয় নাম্বার ইউজার, রেফার কোড, এই সেই সব দেখতে পারবেন, এই যে এটা আপনার রেফার কোড, এই রেফার কোড যদি ইউজ করেন আপনি, হ্যাঁ, তো এই রেফার কোড ইউজ করে যদি কেউ অ্যাকাউন্ট খুলে যদি কাজ করে 100 টাকা বা 100 টাকা উইথড্র দেবে, এখানে আপনি মানে 10 টাকা বা 5 টাকা পাবেন। হ্যাঁ, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনভাইট ক্লিক, তো বললাম আমি ভুল কাজ, তো এইগুলো বুঝতেই পারতেছেন আপনারা করা টাস্ক, তো কীভাবে উইথড্র করবেন এটা হলো সবচেয়ে মেন কথা না।
তো উইথড্র করার জন্য দেখেন লেখা, দেখেন সিম্পলি উইথড্র লেখা, ওকে। তো উইথড্রোতে ক্লিক করে দেবেন, তো উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে নিচে একটা পুরো লিস্ট দেওয়া আছে 5 হাত লম্বা, তো কত বড় লিস্ট। তো আপনার লিস্টটা একটু পড়ে নেবেন তো আপনার ইচ্ছে মতো, তো আমি একটু দেখিয়ে দিই। তো দেখেন লিস্টটা, আরে কী করে, তো এই লিস্টটা দেখতে পাচ্ছেন। তবে এখানে দেখে যে বলা আছে যে 4000 পয়েন্টে 20 টাকা রিচার্জ, আর 4100 পয়েন্টে 20 টাকা নগদ। দেখেন 20 টাকা হলে কিন্তু রিচার্জ নেওয়া যায়, 20 টাকা হলে নগদ বিকাশ নেওয়া যায়। হ্যাঁ, তো আবার 6400 পয়েন্ট হলে 30 টাকা বিকাশ, তারপরে 10500 পয়েন্ট হলে 50 টাকা বিকাশ। তো নগদ তো এরকম দেখেন 4100 পয়েন্ট হলে 20 টাকা, তো এরকম নিচে দেখতে পাচ্ছেন। তো এখানে থেকে উইথড্র করার জন্য দেখতে পাচ্ছেন রিচার্জ, তো রিচার্জে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনি, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন 4000 পয়েন্ট অটোমেটিক এক, তো এখানে আপনার ফোন নাম্বার পাঠিয়ে দিয়ে দেবেন। হ্যাঁ, তো যে ফোন নাম্বার এটা দিয়ে যখন পয়েন্ট হবে আপনার এইভাবে কাজ করতে করতে যখন এই 4000 পয়েন্ট হবে, তখন ফোন নাম্বার দিয়ে উইথড্রোতে ক্লিক করবেন। আপনার বেশি হলে 1 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টা, তো অ্যাডমিন লাইনে থাকলে বেশি হলে 2-3 মিনিটের ভিতর পেমেন্টটা পেয়ে যাবেন, আর যদি লাইনে না থাকে তাহলে একটু সময় লাগবে। তো আমি এগুলো বলে দেবো যে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করা যায় কিন্তু অ্যাপটাতে, তো কত বুঝতে পারছেন কত ট্রাস্টেড। তো এখানে B1, তো এখানে লিখে দিলে তো B1 মানে আপনি 20 টাকা নিতে পারবেন বিকাশে। হ্যাঁ, তো B1-এ ক্লিক করলেও আপনি যে B1-এ ক্লিক করে দিলেই আপনার কী হয়ে যাবে। তো B1-এ এ তো এ যে N1 মানে হলো 20 টাকা নগদ, তো রকেট এন যে ওয়ান, তো B2 মানে হলো বিকাশ দ্বিতীয় যে একটা কি আছে না ওইটা, তো এত ঝামেলা করলো কেউ জানি না। তো এরকমই, তো এরকমই করে উইথড্র করবেন। তো এইগুলো তো দেখিয়ে দিলাম, তো এখন কী করবেন এই যে টপিকগুলো দেখতে পারবেন, কে কত পয়েন্ট করছে, কে কত কী করছে, কে কত কাজ করছে, তো পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবেন। ওকে, তো কে কে পেমেন্ট পেয়েছে একটু দেখি, তো তো দেখেন কতজনের পেমেন্ট, যে পেমেন্ট পেয়েছে, আয় হায়। আচ্ছা, আপনারা ইনকাম করেন, আমি আশা করি সবাই ইনকাম করতে পারবেন। তো এখানে দেখতে চ্যানেল লেখা, হ্যাঁ, তো এই চ্যানেলটিতে ক্লিক করে দেবেন, যে আমি আরে কী করি, তো এই চ্যানেলটিতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো চ্যানেলটিতে ক্লিক করে দিলে দেখতে পারেন যে আপনাকে একটা ব্রাউজার বা আপনার টেলিগ্রামটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমি টেলিগ্রামটি সিলেক্ট করে নিই, আমি ক্লিক লাগে কোথায় আমার, তো ওয়েট অবস্থা, আচ্ছা আমি এখান থেকে চলে যাই। তো এখানে ও একই তো, আরে ব্রাউজারে নিয়ে চলে, আচ্ছা যাই যাই যেখানে নেই, তো এখানে আবার আরেকখানে নিয়ে গেছে ভাই, সরি এক্সট্রিমলি। তো আমার ফোনে কী হয়েছে ওটা তো আমি জানি না, তো ওই যে ব্রাউজারে ক্লিক করে দিই, বা আপনার টেলিগ্রাম সরাসরি আসবে। হ্যাঁ, তো আমার টেলিগ্রাম বা প্রবলেম হয়েছে যে কোনো এক জায়গায়, তো আমার ব্রাউজারে নিয়ে গেছে। হ্যাঁ, তো ব্রাউজার থেকে আমি টেলিগ্রাম চলে যাবো, প্যারা নেই। তো এখানে আমি যে এই যে এখন টেলিগ্রাম চলে আসছে, তো টেলিগ্রাম ক্লিক করে দিই। তো এখন দেখতে পাচ্ছেন যে ওনাদের টেলিগ্রাম গ্রুপ, ওকে। তো ভিডিওটা অনেক বড় গেছে, আমি চাই না একটা বড়, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই যে এটা হলো অ্যাডমিন, এখানে ক্লিক করে দিলে আপনি অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারেন। হ্যাঁ, তো আপনি পেমেন্টের যখন উইথড্রো দেবেন আমি সরাসরি কথা বলবো, আপনার পেমেন্টই দিন পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি আবার দেখিয়ে দিই, এই যে তো ওনাদের টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন হয়ে নেবেন, তো এখানে জয়েন লেখা থাকে, এখানে জয়েন হয়ে নেবেন, এই নিচে জয়েন লেখা থাকবে। ওকে, তো জয়েনে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে নিচে উপরে উঠে এখানে অনেক কথাবার্তা বলছে, এখানে দেখেন উইথড্রো দেখেন ভাই, আরে আমি দেখাই কীভাবে এখানে গোল গোল করছে। তো এখানে দেখেন বিকাশ সঙ্গে আপনারা বুঝতে পারছেন, তো এখানে বিকাশ সঙ্গে সব পেমেন্ট দেখতে পারবেন, অথবা এটা কিন্তু অনেক ট্রাস্টেড। ওকে ওকে, কোনো প্যারা নেই, এখানে পেমেন্ট 20 টাকা, মাত্র 20 টাকা করে রিচার্জ দেয় ভাই, বিকাশ 20 টাকা করে বিকাশ দেয়, এরকম অ্যাপ কোনো থেকে পাবে না। তো ভিডিওটা এটুকু ছিল, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তো টেক কেয়ার, বাই বাই। ভিডিওটা এত বড় হয়েছে ভাই, এক্সট্রিমলি সরি। ওকে, তো আর আপনারা এরকম অ্যাপ যদি কিনতে চান, আরেকটা কথা, আপনারা যদি এরকম একটা অ্যাপ কিনতে চান আমার থেকে কিনতে পারেন, এই যেই ভিডিওটা দেখালাম একদম সেম অ্যাপ, খুবই স্বল্প মূল্য, আমি এটাও বলে দিই, মাত্র 300 টাকায় অ্যাডমিন প্যানেল 8টা থিম আছে, 8টা ডিজাইন করতে পারবেন, একটা অ্যাপের 8টা ডিজাইন করতে পারবেন। ওকে, অ্যাড মুভ অ্যাপ করতে পারবেন, সব করতে পারবেন, আপনি পয়েন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি মোর মতো কাজ করতে পারবেন, ওকে, কালার চেঞ্জ করতে পারবেন, অত বুঝতেই পারতেন, হাই কোয়ালিটির অ্যাপ, তো মাত্র 300 টাকায়। এই অফারটি কিন্তু মাত্র এই অফারটি 7 তারিখ পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো যারা যারা নিতে চান নিতে পারেন, তো আপনার দরকার হলে বুকিং করে রাখেন, আপনার টাকা নাই আপনি বুকিং করে রাখেন, ভাই আমি এই কয় তারিখে নেবো, কিন্তু বুকিং করে রাখেন, বুঝতে পারছেন, নাহলে এই অফারটি অফ হয়ে যাবে। হ্যাঁ, তো ভিডিওটি দেখছি, ভিডিওটা লাইক, ভালো লাগলে লাইক করে দিন, তো টেক কেয়ার, হবে আল্লাহ।